তলাবারের ডিজাইন পিও বিওয়াস। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। আমি বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, যাদের সময় আছে অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে এখানে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে ড্যাব বিট কেটে দিয়েছি আমরা, আর এখানে উপর অংশে আমরা বিট দিয়েছি, নিচের অংশে বিট দিয়েছি, খুবই সুন্দরভাবে বিটের সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে, জানলার ডিজাইনগুলো এখানে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে। এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া, আর উপর অংশে অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। এখানে 3টা জানলা সেম সিস্টেমে দেওয়া আছে, আর এখানে আমাদের একটি ওয়াশরুমের জানলা দেওয়া আছে। দর্শক বন্ধুরা, আর এখানে উপর অংশে যে প্যারাপেট ওয়ালটি দেখতেছেন, প্যারাপেট ওয়ালটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে অনেক সুন্দরভাবে একটি বিট সিস্টেমে দেওয়া আছে, আর এখানে অনেক সুন্দরভাবে এসএসএর গ্রিল দিয়ে দিয়েছি আমরা, এসএসএর গ্রিল দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায়। দর্শক, আমরা এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখেছেন এগুলো 3 চালা ব্যালকনি, এখানে একটু রাউন্ড শেপ দেওয়া আছে, এখানে যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে 3টা বিট দেওয়া আছে, এখানে 3টা বিট দেওয়া আছে টোটাল। এই বিল্ডিংটি একতলা বিল্ডিং, টোটাল এখানে 5টা স্টিভি বিট দিয়ে খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজাই। আর এখানে যে এসএসএর গ্রিলগুলো দেখতেছেন খুবই সুন্দর একটি এসএসএর গ্রিল এখানে আমরা করে দিয়েছি। আর এখানে যে পিলারগুলো দেখেন, পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে আমাদের যে রূপটালিগুলো দেখতেছেন দর্শক বন্ধুরা, খুবই সুন্দর একটি রূপটালি এখানে আমরা দিয়েছি। রূপটালিগুলো অবশ্যই আপনি ভালো করে দেখেন। দর্শক বন্ধুরা, এখানে ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে 2 চালা খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দিয়েছি, উপর অংশে একটি বিট দিয়েছি, এখানে একটি 3টি বিট দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, ফোর্সের যে ফিলারগুলো, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটি রাউন্ড শেপ দেওয়া আছে এবং এখানে আমাদের অনেক সুন্দর একটি এসএসএর গেট দেওয়া আছে। গেটটি আপনারা চাইলে কলাপসিবল গেটও করতে পারেন অথবা চাইলে এমএসএর গেটও করতে পারেন, তবে এই বিল্ডিংটিতে আমরা খুবই সুন্দর একটি এসএসএর গেট দিয়ে আমরা এই ডিজাইনটি পরিপূর্ণ সৌন্দর্য করি। দর্শক, এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে, এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে, আর এখানে যে রাস্টিক টাইলসগুলো আপনারা দেখেন খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা করে দিয়েছি। আবার অনেকেই চাচ্ছেন জানলার ডিজাইনগুলো না করে, যেমন আমরা এখানে যে জানলার ডিজাইনগুলো দিয়েছি এটা আবার সিম্পলের মধ্যে আমরা করেছি। আপনারা চাইলে এরকম ক্লাসিক্যাল জানলার ডিজাইনও আপনারা করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এরকম সিম্পল জানলার ডিজাইনও আপনারা আমাদের কাছ থেকে করেন। আমরা দুইভাবে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি, তো আমাদের ক্লায়েন্টের চাহিদার আলোকে উনি যেভাবে চায় উনি এভাবে কাজটি করে নিতে পারবে। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষের আসলে স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। দর্শক বন্ধু, আমি আমাদের কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইন করতে এমন কিছু না, আপনি বাংলাদেশের যে কোনো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে বিবেচনা করে আপনি ড্রয়িং ডিজাইনটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি প্রবাসী ভাইদের কষ্টের টাকা স্বপ্নের বাড়িগুলো আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। দর্শক, আমরা যদি বিল্ডিংটি রূপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রূপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে যে রাস্টিক আমাদের যে সিরামিক টালিগুলো, টালিগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনি এখানে যে টালিগুলো দিয়েছে টালিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়ে দিই। চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 35 ফিট 2 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। এদিকে আমরা যদি প্রথমে প্রবেশ করি, এখানে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটি লবি দেওয়া আছে, লবিতে যদি আমরা ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, মাপটি দেওয়া আছে 24 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আমরা এখানে একটি জানালা রেখেছি, খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7.5 ফিট বাই 4 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখানে একটি কমন টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। দর্শক বন্ধুরা, এখানে একটি চাইল্ড বেড মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। তারপর আমরা এখানে পাচ্ছি টোটাল 4টা বেডরুম,
তিনটি টয়লেট, একটি কিচেন রুম, একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, দুটি ব্যালকনি, একটি ফোর সেট ডিজাইনের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজাই। দর্শক বন্ধুরা, আবারও বলতেছি, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে, আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহজে ডিজাইনগুলো করে ভালো লাগে, চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক